স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সামাজিক দূরত্ব বজায় রাখছো। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপরে 11 নম্বর পাঠ। আশা করি তোমরা আগের 10টা পাঠটা মনোযোগ দিয়ে দেখেছ। আজ তোমাদের 11 নম্বর পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে একটু আলাদা ধরনের বিষয়, তবে তোমরা মনোযোগ সহকারে যদি পাঠটা দেখো তাহলে সহজে বুঝতে পারবে বলে আমার ধারণা। বরাবরের মতন আজকেও আমি তোমাদের সঙ্গে আছি। শুরু করা যাক তাহলে আজকের পাঠ। চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার। চিহ্নযুক্ত সংখ্যা কি বুঝতে পারছ? মানে সংখ্যার আগে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসানো, এগুলোকে বলে চিহ্নযুক্ত সংখ্যা। তবে কম্পিউটার কিন্তু সংখ্যার আগে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বোঝে না। তোমরা জানো কম্পিউটার সবসময় বোঝে 0 এবং 1, সেই জন্যে কম্পিউটারকে বোঝানোর জন্যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে, মানে 0 বিট থাকে, সেটাকে কম্পিউটার ধরে নেয় ধনাত্মক সংখ্যা। আর চিহ্ন বিট যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাকে কম্পিউটার ধরে নেয় ঋণাত্মক সংখ্যা। তাহলে বিষয়টা ঠিক কীভাবে হয় খেয়াল করো। প্রথমে বসানো আছে চিহ্ন বিট, চিহ্ন বিট এইখানে যদি 0 থাকে, সেটা কিভাবে 0 আসে না আসে আমরা পরবর্তীতে দেখব অঙ্ক করার সময়। তাহলে কম্পিউটার মনে করে এই সংখ্যাটা হলো ধনাত্মক, এখানে একটা মান থাকে সংখ্যার, যেটা 5, 6, 7, 8, 9 কিভাবে বাইনারিতে লিখে তোমরা জানো, আমরা পরবর্তীতে অঙ্ক করার সময় আরও একবার দেখব যে এখানে থাকে মানটা। আর এই চিহ্ন বিট এখানে থাকে 0 এবং 1, যদি 0 থাকে তাহলে এখানে যে মানটা থাকবে সেটা হলো ধনাত্মক, এখানে যদি 1 থাকে তাহলে এখানে যে মানটা থাকবে সেটা হবে ঋণাত্মক। কীভাবে হবে সবই আমরা সামনে দেখে এগুলি জানতে পারবো। যেটা আগেই বললাম যে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া অবশিষ্ট অংশ সংখ্যার মান প্রকাশ করে, কিন্তু ঋণাত্মক সংখ্যার মান প্রকাশের জন্য 3টি গঠন রয়েছে। যদি তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখো তবেই কিন্তু এই চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বারের উপরে তোমাদের দক্ষতা আসবে, তা না হলে কিন্তু খাপছাড়াভাবে অল্প একটু দেখলে হবে না। তাহলে চিহ্ন বিট ছাড়া অবশিষ্ট অংশ কি হলো? ধনাত্মক সংখ্যার জন্য মান প্রকাশ করে, আমরা দেখব একটু পরে অঙ্ক সেখানে পাবো এই জিনিসগুলো। আর যদি ঋণাত্মক সংখ্যা হয় তার জন্য কিন্তু 3 রকমের গঠন আছে, একটা হলো প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক গঠন, আর হলো 2-এর পরিপূরক গঠন। এবার আমরা এদের সম্পর্কে জানি। তাহলে ঋণাত্মক মান বা ঋণাত্মক সংখ্যার মান প্রকাশের জন্য আমাদের কয়টা গঠন আছে? 3টি গঠন আছে। গঠনগুলো কি কি? প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক গঠন, 2-এর পরিপূরক গঠন।
দেখা যাক এগুলো আবার কি। প্রকৃত মান গঠন আমরা কাকে বলবো? এই গঠনে কি হয়, চিহ্ন শনাক্ত করার জন্য, চিহ্ন মানে যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, শনাক্ত করার জন্য একটি বিট ব্যবহার করা হয়ে থাকে। সে বিট কি, ধনাত্মক সংখ্যা হলে চিহ্ন বিট হয় শূন্য এবং ঋণাত্মক সংখ্যা হলে চিহ্ন বিট হয় এক। তো বিভিন্ন কারণে আধুনিক গাণিতিক বর্তনীতে কিন্তু বর্তমানে এই প্রকৃত মান গঠন ব্যবহার করা হয় না। এবার আসি আমরা একের পরিপূরক গঠনে। এইখানে কি হয়, বাইনারি সংখ্যা যেটা থাকবে সেই বাইনারি সংখ্যাকে তোমার উল্টিয়ে লিখতে হবে। কিভাবে উল্টিয়ে লেখা, মানে একের পরিবর্তে তোমাকে লিখতে হবে শূন্য। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত শিখব। এই দেখো, একের পরিবর্তে শূন্য আর শূন্যের পরিবর্তে এক, এভাবে প্রত্যেকটা বিট পরিবর্তন করতে হবে। যদি সংখ্যা এক থাকে তাহলে উল্টে যদি লিখি তাহলে হয় শূন্য, শূন্য থাকলে এক। এভাবে বাইনারি সংখ্যাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে আমরা একের পরিপূরক পাবো। পরবর্তীতে বিষয়টা আরও পরিষ্কার হবে, ধৈর্য ধরে আমরা সামনে এগোতে থাকি। দুইয়ের পরিপূরক কিভাবে পাবো? আমরা যে বাইনারি সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে লিখে একের পরিপূরক পেলাম, সেই একের পরিপূরকের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু দুইয়ের পরিপূরক পাবো। আরেকবার শোনো, বাইনারি সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে লিখলে আমরা একের পরিপূরক পাই, একের পরিপূরকের সঙ্গে এক যোগ করলে আমরা দুইয়ের পরিপূরক পাই, সেটাও আমরা বিস্তারিত জানব অঙ্ক করার সময়। বিপরীতকরণ, বুঝতেই পারছ যে বিপরীত উল্টা, ধনাত্মক সংখ্যাকে যদি আমরা ঋণাত্মক সংখ্যায় পরিণত করি তাহলেও এটা বিপরীতকরণ বা বলে নিগেশন। আবার কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা ধনাত্মক সংখ্যায় পরিণত করি তাহলেও সেটাকে বলবো আমরা বিপরীতকরণ বা নিগেশন। মানে এই যে সংখ্যার পরিবর্তনের যে প্রক্রিয়া, ঠিক আছে, সেটাকে বলা হবে বিপরীতকরণ বা নিগেশন। দুইয়ের পরিপূরক যোগ আমরা শিখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যোগের ক্ষেত্রে চারটি অবস্থা হতে পারে। দেখো বিষয়টা, দুটি ধনাত্মক সংখ্যার যোগ, দুটো ধনাত্মক সংখ্যা বলতে ধরো যে +2 আর +4, দুটাই ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যার, ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ, যেমন +2 আর -1। ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সাথে এবার ধনাত্মক সংখ্যা, -5 +2, এরকম হতে পারে। আবার দুটোই ঋণাত্মক সংখ্যা হতে পারে, মানে -5 আর -6। তাহলে মোট চার রকমের অবস্থা হতে পারে। দুটো ধনাত্মক হতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, বিপরীত ক্রমে একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক, আবার দুটোই ঋণাত্মক। দেখো খুব সহজ, কিন্তু একটু ঘাবড়াবে না, শুনতে নতুন মনে হলেও আসলে এগুলো আমাদের জানা বিষয়। আমরা দশমিকের যোগ বিয়োগও এরকম করেছি, বিশেষ করে বীজগণিতে। এখন দুটি ধনাত্মক সংখ্যা আমরা কিভাবে যোগ করব? আমরা এখানে সব অঙ্কই করব 8-বিট রেজিস্টারের জন্য, অর্থাৎ যে রেজিস্টারে মাত্র 8টাই বিটের জন্য জায়গা আছে, সেটা 8টা, 0 এবং 1। তার মধ্যে প্রথম বিটটা হবে চিহ্ন বিট। ওই চিহ্ন একটু আগে আমরা জানলাম, শূন্য থাকলে সংখ্যাটা হবে ধনাত্মক আর চিহ্ন বিটে এক থাকলে সংখ্যাটা হবে ঋণাত্মক। তাহলে এসো আমরা দেখি যে দুটি ধনাত্মক সংখ্যা, একটি 6 আর একটি 13, এদের যোগফল আমরা কিভাবে নির্ণয় করব।
এই যোগটা কিন্তু একেবারেই বাইনারি যোগ। আমরা এর আগের পাঠে শিখেছি কীভাবে বাইনারিতে যোগ করতে হয়। তারপরে এটাও শিখেছি যে কীভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় লিখতে হয়। যেমন এই যে ছয় প্লাস আছে, এটা হলো চিহ্ন বিট, এই যে এখানে আমরা পাচ্ছি শূন্য, তার মানে এটা ধনাত্মক সংখ্যা। ছয়কে কিভাবে লিখি মনে আছে নিশ্চয়ই, এই যে এটা একের কলাম, এটাকে দুইয়ের কলাম, এটাকে চারের কলাম, এইভাবে আমরা ভাগ করেছিলাম। তারপর এটা আট, ষোলো, বত্রিশ, চৌষট্টি, এইভাবে কলাম ভাগ করে নিলেই খুব সহজে লিখা যায়। যেমন ছয়, ছয় লিখতে আমাদের কী কী লাগে, চার লাগে আর হলো দুই লাগে। চার আর দুই যোগ করলে ছয়, যদি চার এক নিলাম মানে চার নিলাম, আর দুইয়ের নিচে এক মানে আমরা দুই নিয়েছি, আর একের নিচে শূন্য মানে আমরা এক নিই নি। তাহলে আমরা কী কী নিয়েছি, চার এবং দুই, এক নিই নি, চার আর দুয়ে ছয়, এই দেখো ছয়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা ১৩ লিখব, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই জন্যে বারবার করে বলেছি যে আগের পাঠগুলো ধারাবাহিকভাবে শিখে আসবে, তাহলে পরবর্তীতে আর তোমার কাছে কঠিন মনে হবে না। দেখো ১৩, এটা হলো আট, এটা চার, আট আর চারে ১২, দুই আমরা নিই নি আর এক নিয়েছি, ১৩ হলো। এখন শুধু এটাকে আমরা বাইনারির যোগ করব। যোগটাও খুবই সহজ, আগে আমরা শিখেছি শূন্য আর এক যোগ করলে কত হবে, এক হবে। এই যে শূন্য আর এক যোগ করে হলো এক, এক শূন্য যোগ করে হবে এক, এই এক এক যোগ করে কত হবে, শূন্য হাতে থাকে কিন্তু এক, এই এক আর এই এক যোগ করে হবে শূন্য, হাতে থাকলো এক, এখানে সবই শূন্য শুধু এক আছে, কাজে এই একটা বসে গেল এখানে। বামের দিকে দেখো আর হাতে কিছু থাকলো না, এই শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য। তাহলে দেখো প্রথম বিটটা হলো চিহ্ন বিট, চিহ্ন বিটে কী আছে, শূন্য আছে, তার মানে এই যে সংখ্যার মান, এই মানটা কত হবে, ধনাত্মক হবে, এই যে ধনাত্মক, এই প্লাস কিন্তু এই শূন্যের জন্যে, আর ১৯, এই ১৯ কিন্তু হলো এইটা, দেখো তো এটা ১৯ হয় কি না। তাহলে তোমরা জানো এটা হলো একের কলাম, এটা দুইয়ের কলাম, চারের কলাম, তারপরে এটা হলো আটের কলাম, আর এটা হলো ষোলোর কলাম, এই যে এক ষোলোর কলাম। তাহলে আমাদের কি হলো, ষোলো নিয়েছি, ষোলো পেয়েছি, দুই পেয়েছি, এক পেয়েছি, তাহলে ষোলো আর দুই ১৮, একই ১৯, ঠিক আছে। আমরা আরও উদাহরণ দেখি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে, খুব মনোযোগ দিয়ে দেখবে এবং অনুশীলন করবে। এবার আমরা দুটোই ধনাত্মক সংখ্যার যোগ করছি, কিন্তু এবার উপরেরটা হলো বড় আর নিচেরটা হলো ছোট, একই জিনিস, যোগের নিয়মও একই, আগে নিয়েছিলাম উপরে ছোট বড় নিচে ছোট, উপরে ছোট নিচে বড়, এবার নিচ্ছে কি উপরেই বড় নিচেই ছোট, তাতে কিন্তু নিয়মের কোনো হেরফের হবে না, একই নিয়ম। দেখো প্লাস ১৬, দেখো এটা একের ঘর, দুইয়ের ঘর, চারের ঘর, আটের ঘর, ষোলোর ঘর, ষোলোর ঘরে এক আছে, তার মানে এটার মান হলো ১৬। আর এই যে প্লাস চিহ্ন, তার জন্য এটা চিহ্ন বিট, চিহ্ন বিটে শূন্য থাকা মানে এটা একটা ধনাত্মক সংখ্যা। প্লাস ৯, ৯ কীভাবে হয় সেটা আমি আর দেখাচ্ছি না, এই যে যোগ চিহ্ন আছে, এই দেখো চিহ্ন বিট শূন্য, তার মানে এটা হলো ধনাত্মক ৯, মানে প্লাস ৯। এবার যোগের নিয়ম একই নিয়ম, শূন্যর এক যোগ করলে হয় ১, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্যর এক যোগ করে ১, হাতে কিছুই নাই, ১ আর শূন্য যোগ করে ১, হাতে কিন্তু কিছুই নাই, কাজেই শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য,
এটা চিহ্ন বিট, এই চিহ্ন বিট বোঝাচ্ছে সংখ্যাটা ধনাত্মক। আর এই যে 25, এখান থেকে এটুকু তো মান, এই মানটা হলো 25। ঠিক আছে, তাহলে আমরা দুটো ধনাত্মক সংখ্যার যোগ শিখলাম, একবার উপরে ছোট নিলাম, নিচে বড় নিলাম, আর একবার উপরেরটা বড়, নিচেরটা ছোট। নিয়ম কিন্তু একই, ঘাবড়ানোর কিছু নেই। এবার দেখি আর একটা নিয়ম, এবার কি ধনাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ। ভালো করে খেয়াল করো, ঋণাত্মক সংখ্যা আমরা কিভাবে পাই। আমাদের 16 ধনাত্মক আছে কিন্তু 8 হলো ঋণাত্মক। এই ঋণাত্মক সংখ্যা কিভাবে হচ্ছে খেয়াল করো। প্রথমে আমরা ধনাত্মক 8 লিখে নিলাম, যেভাবে দশমিক সংখ্যাকে বাইনারিক সংখ্যায় রূপান্তর করা হয় ঠিক সেভাবে। এবার আমরা এর একের পরিপূরক করব। মনে আছে তো একের পরিপূরক কিভাবে করে? এটা তো বাইনারি সংখ্যা, পুরোটা বাইনারির 8, ধনাত্মক 8। একের পরিপূরক করার সময় মনে আছে বিটগুলোকে উল্টে লেখা, খেয়াল করো, শূন্যকে আমরা 1 লিখেছি, এই শূন্য 1 উল্টে গেল, শূন্য 1 হয়ে গেল, 1 হয়ে গেল শূন্য, শূন্যকে উল্টে লিখলাম, দেখো খেয়াল করো। তাহলে একের পরিপূরক খুবই সহজ, শূন্যের পরিবর্তে 1 লিখব আর 1 এর পরিবর্তে শূন্য লিখব। এবার কি করব, 1 এর পরিপূরকের সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। যোগ তো খুবই সোজা, 1 1 যোগ করলে কত হবে, শূন্য, হাতে থাকলো 1। তাহলে এই এই 1 এবং 1 যোগ করে আবার পেলাম শূন্য, আবার কিন্তু হাতে 1 থাকলো, 1 1 যোগ করে পেলাম শূন্য, আবার হাতে 1, 1 আর শূন্য যোগ করে পেলাম 1, এবার কিন্তু আর হাতে কিছু নাই। তাহলে এই 1 বসিয়ে দিলাম, এই 1 যেহেতু যোগ করার কিছু নাই সেজন্য আমরা বসিয়ে দিলাম। তাহলে প্লাস 8কে আমরা লিখলাম এইভাবে বাইনারি পদ্ধতিতে, বিটগুলোকে উল্টে লিখলাম, পেয়ে গেলাম 1-এর পরিপূরক, তার সঙ্গে 1 যোগ করলাম, পেয়ে গেলাম 2-এর পরিপূরক। এবার খেয়াল করো, এই যে চিহ্ন বিট, এই চিহ্ন বিটে কিন্তু শূন্য নেই, আছে 1, তার মানে এই পুরো সংখ্যাটা হলো ঋণাত্মক, ঋণাত্মক 8। বোঝা গেছে, ঋণাত্মক 8। এই মাইনাস 8 বা ঋণাত্মক 8 এটা আমরা বুঝি, এটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটারকে এইটা লিখে দিলে সেটা কম্পিউটার বোঝে যে এটা হলো ঋণাত্মক 8। আর এইটা যে ঋণাত্মক 8 সেটা কিন্তু শুধু কম্পিউটারই বুঝবে, আমাদের বোঝার জন্য এটাকে আবার 2-এর পরিপূরক করার প্রয়োজন হয়। যাই হোক, তোমরা কীভাবে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিণত করতে হয় এটা কিন্তু নিগেশন বা বিপরীতকরণ, এটা বুঝলে। এবার এসো আমরা 16 লিখে নিই, এটা হলো 16, ধনাত্মক 16, আর আমরা ঋণাত্মক 8 পেলাম। এইটা এই যে এইখানে যেটা পেয়েছি এইটা লিখে দিলাম এইখানে, তারপরে ঠিক আগের মতোই যোগ, একই নিয়ম, কোনো যোগের নিয়ম পাল্টাবে না। দেখো শূন্য শূন্য যোগ করলে কত আসবে, শূন্যই আসলো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য 1 যোগ করে 1, 1 1 যোগ করে হলো শূন্য, হাতে থাকলো 1, এই 1 আর এই 1 যোগ করে পেলাম শূন্য, হাতে কিন্তু আবার 1 থাকলো, এই 1 1 যোগ করে পেলাম শূন্য, হাতে থাকলো আবার 1, এই 1 এই 1 যোগ করে পেলাম শূন্য, হাতে থাকলো আবার 1, সেই 1টাকে কিন্তু এখানে বসালাম। এবার দেখো, খেয়াল করো, আমাদের যদি এক জগ পানি একটা গ্লাসে ঢালতে বলা হয় আমরা কি পারবো?
ওই গ্লাসে এক জগ পানি থাকলে গ্লাসে যতটুকু পানি ধরবে ততটুকুই থাকবে, বাকিটা কিন্তু পড়ে যাবে আর কিন্তু গ্লাসে ধরবে না। ঠিক এইরকমই আমাদের এখানে রেজিস্টারটা কয় বিটের? 8 বিটের। খেয়াল করে দেখো এই পর্যন্ত 8টা বিট কিন্তু হয়ে গেছে। এটা হলো 9 নম্বর বিট, এই বিটটা কিন্তু রেজিস্টারে আর থাকতে পারবে না, সেজন্য এটাকে কি বলা হয়? ওভারফ্লো। গ্লাসের পানি যেমন অতিরিক্তগুলো পড়ে গেল, ওভারফ্লো। নদীতে ওভারফ্লো হলে বন্যা হয়, দেখো এখানেও সেই রকম। এই একের বন্যা, ওভারফ্লো, এটা রেজিস্টারে থাকবে না, 9 নম্বর বিট। যেহেতু এটা 8টি বিটের রেজিস্টার, 8টা বিট থাকলো। এখানে খেয়াল করো এটা কিন্তু চিহ্ন বিট, এটা অষ্টম বিট, চিহ্ন বিট। এই চিহ্ন বিটে কী আছে? শূন্য আছে। তাহলে এই মানটা কত হবে? ধনাত্মক। এই দেখো, খেয়াল করো, এই দেখো 16 থেকে বিয়োগ 8 কত হয়? 8 বিয়োগ করলে কি +8 হয় না? এখানেও দেখো এটা কিন্তু +8ই হয়েছে। এই যে চিহ্ন বিটে শূন্য, তার মানে হলো ধনাত্মক, প্লাস। আর এটা দেখো 8 হয়েছে কি না, এটা 1-এর কলাম, 2-এর কলাম, 4-এর কলাম, এটা হলো 8-এর কলাম। দেখো 8-এর কলামে 1 আছে, তার মানে এটা হলো 8। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখি। আবারও ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যারই যোগ। তবে খেয়াল করো আগের বার কিন্তু আমরা ধনাত্মক সংখ্যাটা বড় নিয়েছিলাম, 16, আর ঋণাত্মক সংখ্যাটা ছোট, 8। এবার ধনাত্মক সংখ্যাটাই ছোট নিয়েছি, +6, আর ঋণাত্মক সংখ্যা 8, 8টা বড়, সংখ্যার দিক দিয়ে বড়, কিন্তু +6 চেয়ে -8 বড় না, -8 ছোটই। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো এই যে -8, -8 আমাদের তৈরি করতে হবে, সেজন্য প্রথমে আমরা +8 লিখে নিলাম, এই যে চিহ্ন বিট। তারপরে বিটগুলোকে উল্টে লিখলাম, দেখো সব উল্টে লিখেছি, 0-এর পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0। তাহলে হয়ে গেল 1-এর পরিপূরক। এর সঙ্গে আবার এই যে 1 যোগ করছি, 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 2-এর পরিপূরক, তোমরা ইতিমধ্যেই শিখে ফেলেছো। যোগটাও খুবই সোজা, 1-1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকলো 1, আগেও দেখিয়েছি। 1-1 যোগ করলে 0, এই যে 0, হাতে থাকলো আবার 1, 1-1 যোগ করে 0, হাতে থাকলো আবার 1, সে 1টা এখানে আসলো। আর যোগ করার কিছু নাই, হাতে কিছু নাই, সেজন্য সব 1 আমরা বসিয়ে দিলাম। এই যে মাইনাস চিহ্ন, এর জন্য দেখো এখানে চিহ্ন বিট মাইনাসের জন্য 1, আর এটা কিন্তু -8। কখনোই মনে করবে না যে এটা +8, +8-এর গঠন আর -8-এর গঠন সম্পূর্ণ আলাদা। এই দেখো +8 কেমন, প্রথমে 4টা 0, তারপরে 1-3টা 0, আর দেখো -8 কেমন, প্রথমে 5টা 1, তারপরে 3টা 0। তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা -8 পেয়ে গেলাম, মানে +8-এর 2-এর পরিপূরক পেয়ে গেলাম। এবার আমরা লিখব +6, আর নিচে লিখব -8। লিখে কি করব? যোগ করব। খেয়াল করে দেখো যে +6 আর -8, এটা বীজগণিতের নিয়মে যোগ করলে কত হয়? -2 হয়। তাহলে এটা পুরোটা কিন্তু -2। এই যেখানে চিহ্ন বিট 1 আছে, তার মানে এটা হলো মাইনাস, ঠিক আছে। তারপরে দেখো যোগটা একেবারে সোজা, 0-0 যোগ করে 0, 1-0 যোগ করে 1, 1-0 যোগ করে 1, 0-1 যোগ করে 1, 1-0 যোগ করে 1, 0-1 যোগ করে 1, 0-1 যোগ করে 1, 0-1 যোগ করে 1, এটা কিন্তু -2। এইটাকে যদি আমরা আবার 2-এর পরিপূরক করি, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব +2।
তাহলে দ্বিতীয়টাও আমাদের শেষ হলো। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে হলো ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যার যোগ, মানে উপরে ঋণাত্মক সংখ্যা আর নিচে ধনাত্মক সংখ্যা। তাহলে -8 কিভাবে করে সেটা আমরা জানি, এখানে আবার নতুন করে বললাম না, ইতিমধ্যে 2 বার বলেছি। আর +6 কিভাবে লিখে সেটাও আমরা জানি। এবার হলো যোগ, খুব সংক্ষিপ্ত সহজ যোগ। যোগ করে আমরা পেলাম -2। এই মাইনাস চিহ্ন, তার মানে এই যে যে চিহ্ন বিট 1, সেজন্য এটা হলো মাইনাস, আর এটার মান হলো কিন্তু 2। তবে +2-এর সঙ্গে -2 গুলিয়ে ফেললে কিন্তু হবে না, এটা সম্পূর্ণ আলাদা গঠন। এবার ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যা যোগ। তাহলে আমাদেরকে এবার কি করতে হবে, -8 আর -6 মানে +8 আর হলো +6 দুটোরই কিন্তু 2-এর পরিপূরক করতে হবে, তারপরে যোগ করতে হবে। তো 2-এর পরিপূরক করার নিয়ম তো জানো, এটা হলো +8 বাইনারিতে উল্টে লিখলাম, হয়ে গেলাম এক, হয়ে পেয়ে গেলাম 1-এর পরিপূরক, তার সঙ্গে 1 যোগ করলাম, আমরা তাহলে পেয়ে গেলাম -8। ঠিক একইভাবে আমাদের -6 নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, +6টা লিখে নিব, তারপরে বিটগুলোকে উল্টে লিখব, তাহলে আমরা পেয়ে যাব 1-এর পরিপূরক। এর সঙ্গে বলো তো কি করতে হবে, হ্যাঁ 1 যোগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে গেলাম -6, যা আসলে 2-এর পরিপূরক। তাহলে ধনাত্মক সংখ্যাকে 2-এর পরিপূরক করলে আমরা সেটাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে পারি। এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় নিগেশন বা বিপরীতকরণ। এবার -8 লিখে দিলাম, আর হলো -6 লিখলাম, এই যে উপরে পেয়েছি -8, এটা এখানে লিখলাম, আর এই যে এখানে পেয়েছি -6, 2-এর পরিপূরক করে সেটা আমরা এখানে লিখেছি। এবার যোগ, সাধারণ যোগ। এবার দেখো যোগ করার পরে আমরা দেখো নবম বিট হিসেবে একটা বিট পেয়েছি, আগেই বলেছি 8-বিট রেজিস্টার, নবম বিটের জায়গা সেখানে হবে না, সেজন্য তাকে কি বলা হবে, তাকে বলা হবে ওভারফ্লো, তুমি যাও, তোমার জন্য জায়গা নেই। তাহলে এই যে -1, এই 1-এর জন্য কিন্তু এটা মাইনাস, ঠিক আছে, চিহ্ন এই 1 না, দুঃখিত, এটা হলো ওভারফ্লো। এই যে এই 1, এই 1-এর জন্য আমাদের কিন্তু এই মাইনাস চিহ্নটা, আর পুরোটার মান হলো, এটার মান হলো 14, তাহলে এটা হলো -14। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো। কোনো রকমের সমস্যা থাকলে আরেকবার দেখে নিও, পুরাতন পাঠগুলো কিন্তু দেখো, তাছাড়া ভুলে যাবে, নিয়মিত অনুশীলন করবে তাহলে দেখবে মনে থাকবে। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আজকের মতন এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।